আসসালামু আলাইকুম অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী কেমন আছে সবাই চতুর্থ পর্ব সিভিল টেকনোলজির বিষয় ফোর আজ আলোচনা করব পঞ্চম অধ্যায় এই অধ্যায়ে থাকবে বিভিন্ন ধরনের সমতল নীতি এটি তোমাদের সাথে আমার তৃতীয় ক্লাস আমি তোমাদের সাথে আছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ইন্সট্রাক্টর সিভিল চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রাম আজকের পাঠ পরিচিতি আজ আমরা আলোচনা করব সমতল মিতির বিভিন্ন অধ্যায়গুলি এখানে থাকবে লিস্ট অফ ডিফারেন্ট টাইপস অফ লেভেলিং বিভিন্ন ধরনের লেভেলিংয়ের নাম পারপস অফ ডিফারেন্ট টাইপস অফ লেভেলিং প্রসিডিউর অফ ডিফারেন্ট টাইপস অফ লেভেলিং প্রসিডিউর অফ প্লটিং লং সেকশন অ্যান্ড ক্রস সেকশন টাইপস অফ লেভেলিং প্রধানত দুই ধরনের লেভেলিং হয় প্রত্যক্ষ লেভেলিং আর পরোক্ষ লেভেলিং ডাইরেক্ট লেভেলিং অ্যান্ড ইনডাইরেক্ট লেভেলিং প্রত্যক্ষ লেভেলিং হচ্ছে যখন একটি বেঞ্চমার্ক বা একটি জানা বিন্দুর আর এল বা উচ্চতার সাপেক্ষে করার প্রয়োজন হয় তখন বিভিন্নভাবে যন্ত্র দ্বারা যে সার্ভে করা হয় তাকে ডাইরেক্ট লেভেলিং বলা হয় এইখানে আমরা লেভেল যন্ত্র স্পিরিট লেভেল বা ওয়াটার লেভেলও ব্যবহার করতে পারি এখানে বিশেষভাবে উল্লেখ্য বিভিন্ন বিন্দুর নিখুঁতভাবে উচ্চতার যাচাই করা হবে যেটা প্রত্যক্ষ লেভেলিংয়ে হয় পরোক্ষ লেভেলিংয়ে নিখুঁতভাবে হয় না প্রত্যক্ষ লেভেলিংয়ের প্রকারভেদ প্রধানত ছয় প্রকার ফ্লাই লেভেলিং লংগেটিউডোনাল লেভেলিং বা লম্বালম্বি লেভেলিং আড়াআড়ি লেভেলিং বা ক্রস সেকশন লেভেলিং চেক লেভেলিং বা নিরীক্ষা লেভেলিং প্রকার লেভেলিং বা ক্রম লেভেলিং সুক্ষ লেভেলিং বা প্রিসাইজ লেভেলিং এগুলি হচ্ছে ডাইরেক্ট লেভেলিং মেথড পরোক্ষ বা ইনডাইরেক্ট মেথড তিন ধরনের ব্যারোমেট্রিক লেভেলিং হিপসোমেট্রিক লেভেলিং ট্রিগোনোমেট্রিক লেভেলিং মূলত এখানে ব্যারোমেট্রিক লেভেলিং এবং ট্রিগোনোমেট্রিক লেভেলিংই হচ্ছে পরোক্ষ লেভেলিং প্রথম দুইটা দুইটা লেভেলিং হচ্ছে শুধু ব্যারোমিটার ব্যবহার করে অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপের উপর নির্ভর করেই উচ্চতা নির্ণয় করা হয় আর তৃতীয়টা সূত্র ব্যবহার করে বিভিন্ন বিন্দুর উচ্চতা বা গভীরতা নির্ণয় করা হয় এই পদ্ধতি হচ্ছে পরোক্ষ পদ্ধতি পার্থক্যায়ন বা ফ্লাই লেভেলিং ফ্লাই লেভেলিং কেন করা হয় জিটিএস বা স্থায়ী বেঞ্চমার্ক থেকে দূরবর্তী স্থানে বেঞ্চমার্ক স্থানান্তর বা স্থাপন নতুন করে যদি একটা আমরা বেঞ্চমার্ক স্থাপন করতে চাই সেই জন্য ফ্লাই লেভেলিং প্রয়োজন এখানে প্রথম বিন্দু এবং শেষ বিন্দুটাই হচ্ছে মুখ্য বিষয় দূরবর্তী দুই বিন্দুর এলিভেশনের পার্থক্য জানা অর্থাৎ দুইটা বিন্দুর বা দুইটা বেঞ্চমার্ক দেয়া আছে সেই দুইটা বেঞ্চমার্কের বা দুইটা স্থায়ী বিন্দু আছে যেটা অনেক দূরে এদের তুলনামূলক উচ্চতা বা গভীরতা বের করা এই জন্য ফ্লাই লেভেলিং করা হয় ফ্লাই লেভেলিং কাজের বিশুদ্ধতা যাচাই করার জন্য করা হয় ফ্লাই এর ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে কোনো মধ্যবর্তী পার্ট বা ইন্টারমিডিয়েট পার্ট থাকে না প্রত্যেকটা সেটিংয়ে বিএস এবং এফএস থাকে এখানে আমরা লক্ষ্য করি যে ফার্স্ট সেটিংয়ে একটা বিএস এবং এফএস সেকেন্ড সেটিংয়ে আবার একটা বিএস একটা এফএস এই যে এখানে চেঞ্জিং পয়েন্টে পূর্ববর্তী পার্টের এফ এস পরবর্তী পার্টের বিএস এরকম প্রত্যেকটা সেটিংয়ে শুধু দুইটা করে পাট থাকবে কোনো মধ্যবর্তী পার্টের প্রয়োজন নাই যেহেতু আমাদের মধ্যবর্তী কোনো আরএল এর প্রয়োজন নেই আমাদের প্রথম বিন্দু এবং শেষ বিন্দুর আর এর প্রয়োজন সেই জন্য লেভেল বুকে আই এর ঘরটা ফাঁকা থাকবে প্রত্যেকটা ফার্স্ট এর বিএস সেকেন্ড সেটিংয়ের ফার্স্ট সেটিংয়ের বিএস ফার্স্ট সেটিংয়ের এফএস প্রত্যেকটা শুধু এফএস আর বিএস থাকবে এর পর যে কোনো পদ্ধতিতে যে আমাদের দুইটা পদ্ধতি আছে রাইসফল বা হাইট হাইড্রোফিনস্ট্রুমেন্ট মেথড যে কোনো পদ্ধতিতে আমরা আরএল বের করতে পারবো এখানে চেইনে যে মুখ্য বিষয় না লম্বালম্বি বা প্রোফাইল লেভেলিং ওপেন ট্রাভার্স যেমন সড়ক রেল পথ পাইপলাইন সি১ লাইন নির্মাণের প্রস্তাবিত কেন্দ্ররেখা বরাবর নির্দিষ্ট দূরত্ব পর এখানে খেয়াল রাখতে হবে যে একটা নির্দিষ্ট দূরত্ব পর। দশ মিটার পনেরো মিটার বা ৩০ মিটার পরপর এটা নির্ভর দূরত্বটা নির্ভর করবে ওই কেন্দ্ররেখা বা ওই যেই জায়গায় লেভেলিং বা সার্ভেটা করা হচ্ছে লম্বা লম্বি প্রোফাইলের জন্য সার্ভে করা হচ্ছে সেটা কতটা বন্ধুর সমতল ভূমি হলে দূরত্বটা তুলনামূলকভাবে বেশি হবে এবং যদি পাহাড়ি এলাকা বা দুর্গম এলাকা হয় উঁচু নিচু বেশি হয় সেই ক্ষেত্রে চেইনেজের স্টেশন বিন্দুগুলি কাছাকাছি হবে বরাবর নির্দিষ্ট দূরত্ব পর আর এল জানার জন্য করা হয় বড় আকারের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে মাটি ভরাট ও খননের ধারণা পাওয়ার জন্য প্রফাইল লেবেলিং করা হয় প্রকল্প এলাকার ভূমির বন্ধুরতা প্রকল্প এলাকার ভূমির বন্ধুরতা সম্পর্কে সঠিক ধারণা পাওয়ার জন্য এটা করা হয় লম্বালম্বি প্রোফাইল লম্বালম্বি প্রোফাইল লেভেলিং এর আমরা যদি নিচের চিত্রটা দেখি এটা এ সি ডি ই বা এই বি পর্যন্ত এটা হচ্ছে একটা কেন্দ্র রেখা অ্যালাইনমেন্ট বরাবর হয়েছে এবং যন্ত্র যে কোনো এক পাশে বসানো যেতে পারে অবশ্যই খেয়াল রাখতে হবে যন্ত্র কখনোই কেন্দ্র উপরে বসানো ঠিক হবে না এতে করে পাট নিতে অনেক কষ্ট হয়ে যায় বা সমস্যা সৃষ্টি হয় কারণ যন্ত্র থেকে স্টাফের দূরত্ব কমপক্ষে দেড় থেকে দুই মিটার দূরে হতে হবে নাহলে স্টাফ পাট সহজে দেখা যাবে না বা নেওয়া যাবে না একটা বিন্দু থেকে সবগুলি পাট নেওয়া যেতে পারে বা উপরের চিত্র থেকে যদি দেখি একটা বিন্দু থেকে সম্ভাব্য যতটুকু বাধামুক্তভাবে নেওয়া যায় এবং দূরত্ব যেন বেশি না হয় খেয়াল রাখতে হবে যন্ত্র থেকে স্টাফের দূরত্ব যেন একশো মিটারের বেশি না হয় একশো মিটারের বেশি হইলে অনেক সমস্যা আছে যেগুলি আমরা পরবর্তীতে আলোচনা করব তাহলে এখানে একাধিক সেটিং হইতে পারে এক সেটিংয়ে হইতে পারে এই তথ্যগুলিকে আমরা ফিল্ড বুকে এইভাবে লিপিবদ্ধ করব এখানে আই থাকবে বিএস থাকবে এফএস থাকবে যেহেতু এক সেটিংয়ে অনেকগুলি পার্ট আসবে ফ্লাই লেবেলিং এর ক্ষেত্রে কোনো আইএস ছিল না কিন্তু এখানে থাকবে এইভাবে আমরা বিভিন্ন এখন এরপরে আর এল আমরা যে কোনো পদ্ধতিতে বের করতে পারব আমাদের দুইটা পদ্ধতি আছে হাইট অফ ইন্সট্রুমেন্ট এবং রাইস ফল মেথড যে কোনো একটা পদ্ধতিতে নির্ণয় করতে পারব লম্বা সেকশনের বিশেষত্ব হচ্ছে এখানে একটা প্রোফাইল দিতে হবে অর্থাৎ একটা ড্রয়িং দিতে হবে যে ড্রয়িংয়ে টপ এর অর্থাৎ মাটির যে ভূমির উপরের পৃষ্ঠের অবস্থাটা দেখাতে হবে এটা দেখাতে গিয়ে লক্ষ্য করো যে এই হরিজেন্টাল ডিস্টেন্সটা অনেক বেশি যেমন আমরা এখানে দেখেছি জিরো থেকে দুশো দশ মিটার কিন্তু উচ্চতার পার্থক্য এখানে দেখা যাচ্ছে সর্বোচ্চ আছে টু পয়েন্ট ফাইভ সিক্স মিটার ডেটাম থেকে সবচেয়ে উঁচু বিন্দু থেকে সবচেয়ে নিচু বিন্দুর পার্থক্য হচ্ছে টু পয়েন্ট ফাইভ সিক্স মিটার আর এর এর প্রায় একশো গুণ বড়ো আছে হচ্ছে এটার দূরত্ব সুতরাং এখানে ড্রয়িংটা ভালোভাবে বুঝার জন্য দুইটা স্কেল একসাথে একই ড্রয়িংয়ে যেটা স্বাভাবিকভাবে করা হয় না কিন্তু এখানে প্রোফাইল লেভেলিংয়ে করা হয় এখানে দুইটা স্কেল ব্যবহার করা হয় হরিজেন্টাল স্কেল অর্থাৎ হরিজেন্টাল দিকটাকে আমরা বেশি সংকুচিত করবো বড়ো স্কেলে সংকুচিত করব। ভার্টিক্যাল দিকটাকে আমরা ছোট স্কেলে সংকুচিত সংকুচিত করব যেমন হরিজেন্টাল এখানে আসা ওয়ান ইস টু ওয়ান থাউজেন্ড স্ট্যান্ডার্ড হচ্ছে ওয়ান ইস টু ওয়ান থাউজেন্ড থেকে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বা ভার্টিক্যাল স্কেল ওয়ান ইস টু ওয়ান ওয়ান হান্ড্রেড থেকে টু ফিফটি অর্থাৎ এটার থেকে এটা গুণ কম অর্থাৎ হরিজেন্টাল দিকটা গুণ বেশি সংকুচিত করতে হবে তাহলেই ড্রয়িংটা স্পষ্টভাবে বোঝা যাবে অন্যথায় ড্রয়িংটা স্পষ্ট হবে না ড্রয়িং হয়ে যাবে কিন্তু স্পষ্ট হবে না এটাই হচ্ছে নিয়ম যে হরিজেন্টাল স্কেলটাকে বেশি সংকুচিত করছে। অর্থাৎ এটা দূরত্ব যত বেশি হবে সেই হারের সংকোচনটা বেশি হবে আর ইভেলিং আরআরি লেভেলিং লম্বালম্বী লেভেলিংয়ের মতোই প্রোফাইল লেভেলিং এর মতোই এখানে প্রোফাইল লেভেলিংয়ের পাশাপাশি একটা নির্দিষ্ট দূরত্ব পরপর অ্যালাইনমেন্টের সাথে লম্বা লম্বী ডিগ্রি বা ভাবে রাস্তার দুই পাশে যে যে যেই পরিমাণ রাস্তা বা জায়গা অ্যাকোয়ার করতে হবে বা অধিগ্রহণ করতে হবে সেই পরিমাণ জায়গার মধ্যবিন্দুতে থাকবে কেন্দ্ররেখা উভয় পাশে ডানে এবং বামে একই পরিমাণ যেমন এখানে ডানে দশ মিটার বামে দশ মিটার দেখানো হয়েছে এবং একটা নির্দিষ্ট দূরত্ব পরপর কেন্দ্ররেখার ভাবে স্টপ পার্ট বাই লেভেল নিতে হবে এটা হচ্ছে আরআর লেভেলিং এই দূরত্বটা এখানে যেমন 0 30 60 দেখানো হয়েছে এটা সমতল ভূমির ক্ষেত্রে এটা হয় এটা ইজ স্ট্যান্ডার্ড এর থেকে বেশি দেওয়া হয় না আর যদি বন্ধুর বা বেশি উচ্চ নিচু হয় সেই ক্ষেত্রে এই 30 মিটারের চেইনসটা কমে যাবে এখানে এটা এটা চলে আসবে 10 মিটার বা 15 মিটার পর পর লম্বা লম্বা লেভেলিংয়ের হবে আর আড়াআড়ি লেভেলিংটাও তখন দেখা যাবে যে তিরিশ মিটারে আবার একটা ক্রস সেকশন 60 মিটারে অর্থাৎ তিরিশ মিটার পর পর এখানে ষাট মিটার পর পর ক্রস সেকশন দেখানো হয়েছে ফিল্ড বুকে লেভেল বুকে এখানে একটু পরিবর্তন আছে চেইনে যে আগে শুধু লম্বা লেভেলিং লেভেলিংয়ের ক্ষেত্রে শুধু আমাদের কেন্দ্র রেখার প্রয়োজন ছিল এখানে যেহেতু ডান এবং বাম আছে সেই জন্য ডান পাশে পাঁচ মিটার এখানে দেখা যাচ্ছে যে ফাইভ মিটার জিরো চেনে যে পাঁচটা রিডিং আছে জিরো চেনে যে একটা হচ্ছে কেন্দ্ররেখার রিডিং আর পাঁচ মিটার দশ মিটার ডানে পাঁচ মিটার দশ মিটার বামে এইভাবে রিডিংগুলি আছে আবার তিরিশ মিটার তিরিশ মিটারে শুধু একটা পাট পার্ট কেন্দ্ররেখা বরাবর একটা পাট আবার ষাট মিটারে পাঁচটা পাট এইভাবে প্রত্যেকটা পার্ট নেবে কিন্তু অঙ্ক করতে হবে একই নিয়মে এই আর এল বের করার পদ্ধতি একই কিন্তু বসাতে হবে এইভাবে লেফট রাইট এবং কেন্দ্ররেখা এবং সেটা আবার আমাদের চিত্র দিয়ে ড্রয়িং দিয়ে দেখাতে হবে কেন্দ্ররেখা লং সেকশনের জন্য একটা ড্রয়িং আসবে আর প্রত্যেকটা ক্রস সেকশনের জন্য এরকম আলাদা আলাদা ড্রয়িং আসবে লং সেকশনের ড্রয়িংটা আমরা আগে আলোচনা করছি ক্রস সেকশনের ড্রয়িংটা একটা সেকশান আমি একটু বড় করে দেখাচ্ছি এটা হচ্ছে কেন্দ্ররেখা কেন্দ্ররেখার বাম দিকে এই দশ মিটার ওর ডান দিকে দশ মিটারের নিরীক্ষা লেভেলিং এর প্রয়োজনীয়তা জিটিএস বা স্থায়ী বেঞ্চমার্ক থেকে নতুন বেঞ্চমার্ক স্থাপনের সময় যাচাইয়ের প্রয়োজনে নিরীক্ষা লেভেলিং করা হয় এটা ফ্লাই লেভেলিং এর মতোই বিশুদ্ধতার জন্য বিন্দুটি বিন্দু দুটির ন্যূনতম দূরত্ব পথে কাজ করা হয় ওই দুইটা বিন্দু যেই একটা বিন্দু হয়তো জিটিএস বেঞ্চমার্ক বা আরেকটা নতুন বেঞ্চমার্ক স্থাপন করা হয়েছে এই দুইটা বেঞ্চমার্কের মধ্যে যেখান দিয়ে সবচেয়ে কম দূরত্বে যাতায়াত করা যাবে সেই পথে লেভেলিং করতে হবে কারণ দূরত্ব যত কম হবে বিশুদ্ধতার পরিমাণ তত বেশি হবে অর্থাৎ যত স্টেশন চেঞ্জ কম হবে তত ভুলের পরিমাণও কম হবে আরএলের মান যদি পার্থক্য থাকে অর্থাৎ জিটিএস যেটা মেইন মাদার আর এল বেঞ্চমার্ক আর যেটা ডটার বেঞ্চমার্ক এদের ভিতরে যেই পরিমাণ পার্থক্য থাকার কথা এর থেকে যদি বেশি হয়ে যায় তাহলে সেটাকে বলা হয় ক্লোজিং এরর। অর্থাৎ আমি মনে করি যে বেঞ্চমার্ক যেটা মাদার বেঞ্চমার্ক মেইন জিটিএস বেঞ্চমার্ক সেখানে যদি দশ মিটার আর যেটা পরবর্তীতে স্থাপন করা হয়েছে সেটা যদি হয় বারো মিটার কিন্তু চেক করে দেখা গেল যে বারো মিটারের জায়গায় চলে আসছে বারো দশমিক দুই পাঁচ এই যে বারো দশমিক দুই পাঁচ কিছুটা পয়েন্ট টু ফাইভ মিটার বেশি আসলো সেটা হচ্ছে যোগ বোধক এরর। কিন্তু বাস্তবে মিলে যাওয়ার কথা ছিল না মিলে যেহেতু কম বেশি হয়ে গেছে সেই জন্য এটা হচ্ছে ক্লোজিংয়ের এবং এর পরিমাণ যদি বেশি হয় তাহলে পজিটিভ ক্লোজিং ওর আর কম হলে নেগেটিভ ক্লোজিং ওর বিনিময় ক্রম লেভেলিং অনেক সময় দেখা যায় যে দুইটা বিন্দুর দূরত্ব অনেক বেশি কিন্তু মাঝখানে যন্ত্র বসানোর কোন সুবিধা নাই যেমন হতে পারে একটা চওড়া নদী খাল বা দুইটা পাহাড়ের শীর্ষ বিন্দু কিন্তু মাঝখানে যন্ত্র বসে লেভেল যন্ত্র দিয়ে কাজ করা সম্ভব না সেই ক্ষেত্রে বিনিময় ক্রম লেভেলিং করা হয় বিনিময় ক্রম লেভেলিং খুবই গুরুত্বপূর্ণ লেভেলিং এই লেভেলিং করলে আমরা দুইটা তিনটা ভ্রান্তি দূর করতে পারি একটা হচ্ছে পৃথিবীর বক্রতা জনিত ভ্রান্তি আলোর প্রতিসরণ জনিত ভ্রান্তি এবং কলিমেশন রেখার যদি ভ্রান্তি থাকে সেটা দূর করতে পারি বিনিময় ক্রম লেভেলিং এ দুই বিন্দুর প্রকৃত উচ্চতার পার্থক্য নির্ভুলভাবে নির্ণয় করা যায় বক্রতা ও প্রতিসরণ জনিত ভ্রান্তি দূর করা যায় কলিমেশন ভ্রান্তি দূর করা যায় দুই বিন্দুর মাঝামাঝি স্থানে যন্ত্র না বসানোর যে সমস্যা সেটাও দূর হয় এটার কিভাবে আমরা এটার আমাদের গাণিতিক কিছু প্রবলেম আসে সেটা সমাধানের জন্য আমরা এখন আলোচনা করি যন্ত্র এতে থাকা অবস্থায় এ বিন্দুর পার্ট হচ্ছে এ ওয়ান আর যন্ত্র বিতে থাকা অবস্থায় বি এর পার্ট হচ্ছে এখানে ভ্রান্তি যদি না থাকতো এবং পৃথিবী যদি সমতল না হতো অর্থাৎ এরকম রেখা না হতো তাইলে আমরা পাট পেতাম হচ্ছে এইখানে এই ই বিন্দু এইখানে ই যেখানে নিচের এই ডটেড লাইনটা এই লেভেল রেখা বরাবর এইখানে পাট পাওয়ার কথা ছিল কিন্তু পৃথিবী বক্র এবং কলিমেশন রেখার ভ্রান্তি বিভিন্ন কারণে আমরা এই বিন্দুতে পাট না পেয়ে পাট পাচ্ছি কিছুটা উপরে তাহলে প্রকৃত পাঠ হবে আমরা যদি এই ভ্রান্তির পরিমাণটা ই ধরি তাহলে বি বিন্দুর প্রকৃত পাঠ হবে হচ্ছে বি ওয়ান মাইনাস ই তাহলে এদের প্রকৃত উচ্চতার পার্থক্য কত হবে এখানে যেহেতু বি বিন্দুটা নিচু এখানে যে আমি দুটা ডটেড লাইন দিয়ে দেখাই দিছি এবং স্টাফ পার্ট যখন আমরা দেখব যেখানে স্টাফ পার্ট বেশি হবে সেই বিন্দুটা হয় নিচু তাহলে যেহেতু এখানে স্টাফ পার্ট বেশি পাবো সেহেতু এটা নিচু তাহলে এইখানে প্রকৃত উচ্চতার পার্থক্য বড় পাট থেকে ছোট পাটটা বিয়োগ করব তাহলে বিয়োগ করলে আসবে বি ওয়ান মাইনাস এ ওয়ান যন্ত্র বিতে থাকা অবস্থায় অনুরূপভাবে যন্ত্র যখন বিতে বসাবো ক্ষেত্রেও কিন্তু বি এর স্টাফ পার্ট বেশি আসবে যেহেতু বি নিচু এখানে চিত্রের কারণে এটা বেশি দেখা যাচ্ছে পার্ট আসলে বাস্তবে বি এর পাটটাই বড় আসবে তাহলে বিয়ের এর স্টাফ পার্ট হবে এখানে এর প্রাপ্ত পার্ট মাইনাস ভ্রান্তি এখানে ক্ষেত্রে আমরা ই ব্যবহার করছি কারণ যেহেতু এ এবং বি এর দূরত্ব একই এ এবং বি বিন্দুর দূরত্ব একই এবং একই যন্ত্র ব্যবহার করা হয়েছে তো সেই জন্য ভ্রান্তির পরিমাণ একই আসবে সেই জন্য এখানে ই বিয়োগ করা হয়েছে এবং বি বিন্দুর প্রকৃত পার্ট হচ্ছে বি ওয়ান এখানে যন্ত্রটাকে আমরা বি বিন্দুর উপরেও বসাতে পারি বা বি বিন্দুর খুব কাছাকাছি এই যে দূরত্বটা খুবই কাছাকাছি মিটার মিটারের ভিতরে বা বিয়ের উপরে বসালে আরো ভালো তাহলে বি বিন্দুর প্রকৃত উচ্চ যন্ত্র তে থাকা অবস্থায় এ ও বিয়ের প্রকৃত উচ্চতার পার্থক্য হবে এই দুটো বিয়োগ করলে হ্যাঁ এই বিবিন্দুর পার্ট বি টু মাইনাস এটা বিয়োগ করলে পাওয়া যাবে তাহলে এটা হচ্ছে দুই নম্বর ইকুয়েশন তাহলে এই এক নম্বর ইকুয়েশান দুই নম্বর ইকুয়েশান এখন আমরা এই দুইটা ইকুয়েশান যদি যোগ করি তাহলে এখানে ডি এই দুটো ডি যোগ হবে এবং এই d দিয়ে ভাগ করে দিলে আমরা পাবো হচ্ছে এ এবং বি এর প্রকৃত উচ্চতার পার্থক্য অর্থাৎ এখানে বি ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ যন্ত্র এতে থাকা অবস্থায় এই যে উচ্চতার পার্থক্য বি ওয়ান মাইনাস a2 ওয়ান প্লাস বি টু মাইনাস এ টু অর্থাৎ প্রথম ক্ষেত্রের উচ্চতার পার্থক্য আর দ্বিতীয় ক্ষেত্রের উচ্চতার পার্থক্যের যোগফলের অর্ধেক হচ্ছে এই বিন্দু দুইটির প্রকৃত উচ্চতার পার্থক্য এখানে যত ভ্রান্তি আছে সব মিনিমাইজ হয়ে গেছে এলিমেন্টেড হয়ে গেছে আর কোনো ভ্রান্তি নাই আবার এই দুটো যদি বিয়োগ করি একই জিনিস এটা প্লাস ছিল এটা মাইনাস অর্থাৎ ইকুয়েশন ওয়ান মাইনাস টু যদি করি অর্থাৎ এখানে মাইনাস আসবে তখন মোট ভ্রান্তির পরিমাণ পাওয়া যাবে মোট ভ্রান্তির পরিমাণ হচ্ছে একই জিনিস শুধু এখানে মাইনাস আসবে নিজে করলে বাবার বুঝতে পারবে এই দুটি ইকুয়েশান থেকে আসবে এখন আমরা এটা একটা প্রবলেম সলভ করি যন্ত্র যখন এতে এ এবং বি এর উচ্চতার পার্থক্য এতে থাকা অবস্থায় বড় পার্ট থেকে ছোট পার্ট বিয়ে করলাম এবং মাইনাস ই যেটা আমাদের ইকুয়েশন ওয়ানে ছিল যেভাবে সেভাবে আমরা করলাম এটা এক নম্বর ইকুয়েশান আবার যন্ত্র বিতে থাকা অবস্থায় উচ্চতার পার্থক্য পয়েন্ট ওয়ান নাইন এটা প্লাস ইকুয়েশান টু যেভাবে আছে সেভাবে দিলে এটা এ ও বি এর প্রকৃত উচ্চতার পার্থক্য ইকুয়েশন অনুসারে তিন নাম্বার ইকুয়েশান অনুসারে এটা বি বিন্দুর আরেল আমাকে বের করতে হচ্ছে বি বিন্দু আরেল দেওয়া আছে পঁয়তাল্লিশ মিটার বি বিন্দুর আরেল কত হবে তাহলে যেহেতু বি বিন্দু নিচু এবং কতটুকু নিচু এই যে উচ্চতার পার্থক্য যত ততটুকু নিচু তাহলে পয়েন্ট সিক্স জিরো ফোর বিয়োগ করলে বিবিন্দুর আর এল পাওয়া যাবে আর বক্রতা ও প্রতিসরণজনিত ভ্রান্তি ই ওয়ান এখানে পৃথিবীর বক্রতা এবং প্রতিসরণ এটা নিয়ে আমরা ডিটেল পর চ্যাপ্টারে আলোচনা করবো এখানে শুধু তোমরা এই অঙ্কের স্বার্থে এতটুকুই জেনে রাখো সূত্র হচ্ছে পয়েন্ট জিরো সিক্স সেভেন থ্রি ডি স্কোয়ার ডি হচ্ছে এ এবং বিবিন্দুর মধ্যে দূরত্ব ইন কিলোমিটার তাহলে এটা বসাইলে এই অংশটা এইটা পাওয়া যাবে এখন আসো কলিমিশন ভ্রান্তি আমরা মনে করি কলিমিশন ভ্রান্তির পরিমাণ ই টু মোট ভ্রান্তি আমরা সূত্র থেকে পাই যে তিন নাম্বার ইকুয়েশন চার নাম্বার ইকুয়েশনের সূত্র থেকে আমরা এই মোট ভ্রান্তি মোট ভ্রান্তি এটা মোট ভ্রান্তির ভিতরে আসলে দুইটা ভ্রান্তি থাকে একটা হচ্ছে বক্রতা ও প্রতিসরণজনিত ভ্রান্তি এবং কলিমিশন ভ্রান্তি আমরা সূত্র দিয়ে পয়েন্ট জিরো সিক্স সেভেন থ্রি ডি স্কোয়ার দিয়ে বক্রতা ও প্রতিসরণজনিত ভ্রান্তির পরিমাণ বের করছি আর কলিমেশন ভ্রান্তি আমরা বের করতে পারবো যেহেতু আমরা মোট ভ্রান্তি এই সূত্র দিয়ে পেয়ে গেছি তাহলে কলিমেশন ভ্রান্তি সমান এটা সাইড চেঞ্জ করে মাইনাস হয়ে যাবে এটা এখান থেকে আমরা বিয়োগ করলে কলিমেশন ভ্রান্তি পাওয়া যাবে এই কলিমেশন ভ্রান্তি যদি পজিটিভ আসে তাহলে বুঝতে হবে যে কলিমেশন রেখা ঊর্ধ্বমুখী কলিমেশন ভ্রান্তি একশো মিটারে নয়শো মিটারে এত তাহলে একশো মিটারে কত এটা বা ঢাল অ্যাঙ্গেল হিসাবেও বের করতে পারি টেন ইনভার্স এই অ্যারোরের পরিমাণ ডিভাইডেড বাই ডিস্টেন্স এত ডিগ্রি অ্যাঙ্গেল জিরো ডিগ্রি জিরো মিনিট পঞ্চাশ দশমিক সাত ছয় সেকেন্ড এখন আসো সূক্ষ্ম বা প্রিসাইজ লেভেলিং এবার এর প্রয়োজনীয়তা অধিক মাত্রা সূক্ষ্ম ও নিখুঁতভাবে বেঞ্চমার্ক স্থাপন বা এলিভেশন পার্থক্য জানার জন্য এই লেভেলিং করা হয় বিশেষ যন্ত্রপাতি যেমন প্রিসাইজ লেভেলিং লেভেলিং স্টাফ সূক্ষ্ম লেভেলিং যন্ত্র পরিবর্তন বিন্দুতে স্টিল প্লেট স্টিল পিন বা ফুট পেক ব্যবহার করা হয় অনুমোদিত মিলন ভ্রান্তি প্লাস মাইনাস ফোর রুট কে মিলিমিটার এখানে হচ্ছে কে হচ্ছে ডিসটেন্স ইন কিলোমিটার অর্থাৎ মিলন ভ্রান্তি ভ্রান্তির পরিমাণ খুবই কম এখানে যদি এক কিলোমিটার ডিস্টেন্স সার্ভে করা হয় এই বেঞ্চমার্ক স্থাপনের জন্য এখানে ভ্রান্তির পরিমাণ মাত্র চার মিলিমিটার ক্ষেত্রে আমরা নিচে খেয়াল করি এই স্টিল প্লেট বিভিন্ন ধরনের স্টিল প্লেট দেখানো হয়েছে এবং স্টাফ টার্গেট স্টাফ হ্যাঁ নিখুঁতভাবে স্টাফ পাট নেওয়ার জন্য টার্গেট স্টাফ ব্যবহার করা হয় এটা হলো প্রিসাইজড খুব সূক্ষ্ম কাজের জন্য পরোক্ষ বা ইনডাইরেক্ট লেভেলিং প্রথমে হচ্ছে ব্যারোমেট্রিক লেভেলিং পরোক্ষ লেভেলিংয়ের যে দুইটা ধরন এটা মূলত ব্যারোমেট্রিক পদ্ধতিতে অর্থাৎ পারদের উচ্চতার উপর নির্ভর করে গড় সমুদ্রপৃষ্ঠে স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপ সাতশো ষাট মিলিমিটার পারদ উচ্চতার সমান ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে পাদ স্তম্ভের উচ্চতা হ্রাস পায় এই নীতিতে ব্যারোমেট্রিক লেভেল করা হয় আমরা এখানে দেখি এখানে বাম পাশে ভার্টিক্যালি আছে আলটিটিউড অর্থাৎ উচ্চতা ভূপৃষ্ঠ সমুদ্রপৃষ্ঠ থেকে এটা একবার নিচে হচ্ছে সি লেভেল বা সমুদ্রপৃষ্ঠ জিরো আলটিটিউড এরপর আস্তে আস্তে থার্টি কিলোমিটার পর্যন্ত দেখানো হয়েছে আর হারিজেন্টালি বাম থেকে ডান দিকে সাতশো এখানে আটশো হবে আটশো পর্যন্ত সাতশো সাতশো পঞ্চাশ আটশো পর্যন্ত অ্যাটমসফিয়ারিক প্রেশার মিলিমিটার মার্কারিতে দেখানো হয়েছে তাহলে সমুদ্রপৃষ্ঠ বরাবর বায়ুমণ্ডলীয় চাপ আমরা জানি সাতশো ষাট মিলিমিটার পারদ চাপের উচ্চতার সময় তো অনুরূপভাবে দেখা যাচ্ছে যে যত উপরের দিকে যাওয়া যাচ্ছে যেমন হিমালয়ের উপরে সমুদ্রপৃষ্ঠের থেকে এটা এইট কিলোমিটার উপরে এখানে চাপ হচ্ছে দুশো মিলিমিটার মার্কারি হাইট তাহলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে পারদস্তম্ভের উচ্চতা কমে যাচ্ছে এটাই হচ্ছে ব্যারোমেট্রিক লেভেল লেভেল এখানেও মূলত চাপেরই একটা ব্যবহার এখানে আমরা দেখি গড় সমুদ্র পৃষ্ঠে স্বাভাবিক বায়ুমন্ডলীয় চাপে পানির স্ফুটাঙ্ক দুইশো বারো ডিগ্রি ফারেনহাইট বা একশো ডিগ্রি সেন্টিগ্রেড ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে পানির স্ফুটাঙ্ক হ্রাস পায় অর্থাৎ যত উপরে যাব অল্প তাপমাত্রায় পানি ফুটতে থাকবে যার জন্য বলে যে পাহাড়ের উপর ভাত রান্না করতে কষ্ট অর্থাৎ এখানে ভাত চাউল সিদ্ধ হতে তাপমাত্রা লাগে একশো ডিগ্রি সেন্টিগ্রেড দেখা যাবে যে এখানে যেমন হিমালয়ের উপরে একাত্তর বাহাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি ফুটতে থাকে বাষ্পীভূত হয়ে যায় তাহলে সেখানে একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো জিনিস সিদ্ধ হওয়ার আগেই পানি ফুটে শেষ হয়ে যাবে তাহলে এটার উপর ভিত্তি করে এই স্ফুটাঙ্ক নীতির উপর ভিত্তি করে লেভেলিং করা হয় মূলত এই দুটাই ব্যারোমেট্রিক এবং হিসোমেট্রিক দোনোটাই বায়ুমণ্ডলে চাপের উপর নির্ভর করে করা হয়েছে তো এখানে আমরা দেখি এই ডান পাশের তিনটা পাহাড়ের চিত্র আছে এখানে প্রথম চিত্রটা দিছে একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মিনসি লেভেলে পানি বয়লিং পয়েন্ট এরপর চার মিটার উপরে বয়লিং পয়েন্ট হচ্ছে পঁচাশি ডিগ্রি সেলসিয়াস এবং হিমালয়ের উপরে একাত্তর ডিগ্রি সেলসিয়াস এখানে কারাসপন্ডিং তিনোটাই দেখাচ্ছে আলটিটিউড অ্যাটমসফেরিক প্রেশার এবং বয়েলিং পয়েন্ট তিনোটা আসলে একই সূত্রেই কথা এরপর সর্বশেষ হচ্ছে ট্রিকোনোমিট্রিক লেভেলিং এটা ট্রিকোনোমিত সূত্র ব্যবহার করে অর্থাৎ এখানে যদি আমি দূরত্ব জানি দূরত্ব জানি আর আর অ্যাঙ্গেল জানি এখানে লেভেল যন্ত্র দিয়ে অ্যাঙ্গেল বের করা যায় না ভার্টিক্যাল অ্যাঙ্গেল বের করতে হইলে লেভেল যন্ত্র ছাড়া অন্য কোনো যন্ত্র ব্যবহার করতে হয় যেমন থিওডোলাইট এখানে আমরা থিওডোলাইট দিয়ে এই অ্যাঙ্গেলটা যদি বের করি আর এই দূরত্বটা যদি আমরা টেপ দিয়ে বা অন্য কোনোভাবে দূরত্বটা বের করতে পারি তাইলে এইচ ইকুয়াল টু অর্থাৎ শীর্ষবিন্দুর উচ্চতা এইচ সমান ডি টেন থিটা তিকোনোমিত সূত্র দিয়ে ব্যবহার করতে পারে বের করতে পারবো মূল্যায়ন প্রিয় শিক্ষার্থী আজকে আমরা কি শিখতে পারলাম এটা নিয়ে একটু আলোচনা করি আমরা শিখতে পারলাম বিভিন্ন প্রকার লেভেলিং সম্পর্কে জানতে পারলাম বিভিন্ন প্রকার লেভেলিং লেভেলিংয়ের প্রয়োজনীয়তা বুঝতে পারলাম বাস্তব ও কর্মক্ষেত্রের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারব আমাদের লেভেলিং এই অধ্যায়টা বা এই পুরো লেভেলিং টু চ্যাপ্টারগুলি বাস্তব ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় অন্যান্য সার্ভিংগুলি এতটা গুরুত্বপূর্ণ না হলেও সার্ভিং এর প্রত্যেকটা চ্যাপ্টার বাড়িতে তোমাদের এই বাস্তব ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় বাড়ির কাজ সমতল মিতি লঘুকরণের উভয় পদ্ধতি অর্থাৎ উঁচু নিচু এবং রাইস ফল মেথড পদ্ধতিতে নিরীক্ষা ও লং সেকশনের চিত্রসহ একটা প্রবলেম সলভ করবা সেটা হচ্ছে বোর্ডের প্রশ্ন দুই হাজার আঠারোর একুশ নম্বর অঙ্কটা তোমরা সলভ করবা আর রেসিপ্রকার লেভেলিংয়ের একই সালের পঁচিশ নম্বর প্রশ্ন এই দুইটাই তোমরা দেখো একই সালের দুইটা কোয়েশ্চেনই এখানে আসছে এই দুইটা তোমরা সলভ করে শিক্ষকের কাছে জমা দিবে প্রিয় শিক্ষার্থী তোমাদের এই ডিজিটাল ক্লাস কেমন লাগছে বিষয় ভিত্তিক গঠনমূলক কমেন্ট করবে আর তোমাদের আগেও বলেছি আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি তোমরা আমাদের ছাত্র তোমরা দেশের ভবিষ্যৎ তোমরা এই অনলাইন ক্লাসগুলি দেখো এখানে অনেকে অনেক ধরনের কমেন্ট করো কিন্তু মনে রাখবে এখানে বাহিরের ছেলেও হয়তো চলে আসতে পারে চেষ্টা করবে যে কেউ যেন এখানে অযাচিত অসৌন্দর্যমূলক কোনো কমেন্ট না করে কারণ এটা একটা পাবলিক প্লেস এটা তোমাদের বন্ধুদের প্রাইভেট কোনো প্লেস না ফেসবুক না ফেসবুক পেজ হইলেও এটা কোনো প্রাইভেট না এখানে সরকারের ইনভলভমেন্ট আছে সরকারের বিভিন্ন বিভাগের লোকজন দেখে আমাদের শিক্ষা বিভাগের বা বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জিনিসটা অবজার্ভ করে সুতরাং তোমাদের ভাবমূর্তির বিষয় এখানে বিশেষভাবে জড়িত তা এই ক্লাসগুলি আবার যদি দেখতে চাও তাহলে দক্ষতা বাতায়ন বা ডাব্লিউ 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 স্কিল ডট গভ ডট বিডি স্ল্যাশ ডিটি এখানে ভিজিট করবে আশা করি আবার দেখতে পারবে আর কোন চ্যাপ্টার যদি না বুঝো ওই চ্যাপ্টারগুলি বারবার রিপিট করে দেখবা আর এরপরে তোমরা কমেন্ট করবে কমেন্টে আমি উত্তর দিয়ে থাকি ফর বেটার লাইফ ঘরে থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ থ্যাংক ইউ অল